গ্লেন ম্যাক্সওয়েল। পায়ের যন্ত্রণায় কাতরাতে কাতরাতে গ্লেন ম্যাক্সওয়েল যে 201 রানে ইনিংসটা খেলে দিলেন তা এক কথায় সর্বকালের সেরা ওয়ানডে ইনিংস। এই একটা ইনিংসে গ্লেন ম্যাক্সওয়েলকে চিরকালের জন্য অমর করে দিলেন ক্রিকেটের ইতিহাসে। 91 রানে 7 উইকেট পড়ে যাওয়া অস্ট্রেলিয়াকে তিনি যেভাবে একার দক্ষতায় জিতিয়ে সেমিফাইনালে পৌঁছে দিলেন তা কোনো সিনেমায় দেখালেও হয়তো আমরা বিশ্বাস করতাম না। কথাই বলে দেয়ালে পিঠ ঠেকে গেলে নাকি মানুষ ঘুরে দাঁড়ায়। গতকাল গ্লেন ম্যাক্সওয়েলকে দেখে বুঝলাম দেওয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ আচমকায় সুপার হিরো হয়ে ওঠে। গ্লেন ম্যাক্সওয়েল যখন ব্যাট করতে নামেন তখন টিভিতে দেখানো হচ্ছিল অস্ট্রেলিয়া জেতার সম্ভাবনা মাত্র 5%, কারণ ততক্ষণ আফগানিস্তানের দেওয়া 291 রানের টার্গেট চেজ করতে নেমে ফিরে গেছেন অস্ট্রেলিয়া 7 জন ব্যাটিং। গ্লেন ম্যাক্সওয়েল আর কি করবেন, ওই তো আসবে 2-4 মারবে, তারপর কারো হাতে ক্যাচ তুলে দিয়ে বাড়ি ফিরে যাবে। 33 রানের মাথায় ক্যাচ অবশ্য তুলেছিল ম্যাক্সওয়েল, কিন্তু সেই ক্যাচ মিস করে ফেলেন আফগান খেলোয়াড় মুজিব, আর এরপরই নিজের সমর্থি ধারণ করেন গ্লেন ম্যাক্সওয়েল। 4-6 বন্যা বয়দ শুরু করে ওয়াংখেড়ে স্টেডিয়ামে, কিন্তু খেলতে খেলতে আচমকা পায়ে টান ধরে ম্যাক্সওয়েলের, বুঝতে পারেন যে এই পানিয়া দৌড়ানো সম্ভব নয়। তারপর তিনি ওই এক পায়ের উপর ভর দিয়ে খেলা শুরু করেন ম্যাক্সওয়েল। শর্ট রান না দিয়ে ভীমের গদার মতো ঘোরাতে শুরু করলেন হাতের ব্যাটটাকে, কিন্তু তবুও আফগানিস্তানি বোলাররা কিছুতেই কাবু করতে পারলেন না অস্ট্রেলিয়ার এই আহত সিংহকে। তবে এক্ষেত্রে আর একটা মানুষও সমান প্রশংসার দাবিদার, তিনি হলেন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাট কামিংস। তিনি 68 বল খেলে 12 রান করেছেন, কিন্তু সারা পৃথিবী জানে এই 68 বল নট আউট থাকার ঠিক গুরুত্ব কতটা। তাই পিচের একদিকে যখন ম্যাক্সওয়েলের বিধ্বংসী সুপার সাইক্লোন চলছে, তখন পিচের অন্যদিকে বিকালে শান্ত বাতাসের মতো উইকেট আগলে দাঁড়িয়ে থাকলেন প্যাট কামিংস। অস্ট্রেলিয়া প্রথম দিকে যখন 2 ম্যাচ হেরে যায়, তখন সাংবাদিক সম্মেলনে এসে প্যাট কামিংস বলে যান, এরপর থেকে আমরা সবকটা ম্যাচই জিতব। এটা আমরা সবাই জানি যে টুর্নামেন্ট যত শেষের দিকে যায় অস্ট্রেলিয়া টিম তত ভয়ানক হয়ে ওঠে। আর গতকাল গ্লেন ম্যাক্সওয়েলের এই ভয়ানক মূর্তি দেখে সত্যি সত্যি যেন মনে হচ্ছিল এবার অস্ট্রেলিয়াকে হারাতে গেলে যে কোনো দলকেই ভালো রকম প্রস্তুতির সঙ্গে নামতে হবে, কারণ এই অস্ট্রেলিয়া লাস্ট উইকেট বাকি থাকতেও খেলা ঘুরিয়ে দিতে পারে। আফগানিস্তান এই ম্যাচ হেরে যাওয়ায় তাদের বিশ্বকাপ যাত্রা আশা প্রায় শেষ। আগামী 15 নভেম্বর এই ওয়াংখেড়েতেই খেলা হবে প্রথম সেমিফাইনাল। ইন্ডিয়ার বিরুদ্ধে সেদিন পাকিস্তান মাঠে নামবে নাকি নিউজিল্যান্ড, এখন সেটাই দেখার। আমাদের মনে হতে চলেছে এবারের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া, আপনাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানান। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে, আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।